यार अब मेरी आंखों में समा जाए मदीना, यार अब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। तलवार भुकट हो के निकल मैदने आसीर, तलवार भुकट हो के निकल मैदने आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाफिज कुरान। या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको ही न बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ही न बर्बाद। ऐ बंदे खुदा चाहो गार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहो गार उनकी मुलाकात, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला। अल्लाह बोलें तुम्हें चारटा काज करो, तुम्हें चारटा काज करो, ये चारटा काज तुम्हें जदि करते पारो ताहले तोमार जन्य आमी जान्नातेर व्यवस्था करे दिब। अल्लाह पाक रब्बुल आलामीन बोलें, या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम, तुमिनूना बिल्लाहि व रसूलिही व तुजाहिदूना फी सबीलिल्लाहि بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله بك رب العالمين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم. هي مميرة أمي تمدركي أمن أكتب يبشر كتبولبو যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা ভয় পাও কাকে? আল্লাহকে। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং ঈমান আনো নবীর উপর। ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এবং জিহাদ করো আল্লাহর।
لكم ذلكم خير لكم إن كنتم تعلمون এবং এই তোমাদের জন্য সবথেকে বেশি উত্তম যদি তোমরা জানো ঠিক কি না এই দেশে নাকি এখন করোনার কথা বলতে দেয় না আছে না নাই আরে জোরে কোন এদেশে নাকি করোনার কথা বলতে দিবে না করোনার কথা নাকি বলা যাবে না কেন করোনার কথা বললে আপনাদের ব্যবসায় লস হয়ে যাবে আপনাদের শরীরে আগুন ধরে যাবে ধরলে ধরুক আমাদের কিছু করার নাই আল্লাহর কোরআন বলবো নির্ভয়ে সত্য কথা গুলি বলবো নির্ভয়ে কাউকে ভয় করি না আমরা ভয় করি একজনকে বলেন সে কে আল্লাহ ছাড়া কাউরে ভয় করবেন না কাউরে ভয় করা যাবে না একমাত্র ভয় করবা আল্লাহকে এই আল্লাহ কি ছাড়া কাউকে ভয় করি না কোরআনের কথা গুলি বলবো এই জন্য যদি বুকে গুলির আঘাত আসে বোমার আঘাত আসে একবারও পিছু পাবো না ইসলামের জন্য জীবন দিয়ে দিব তাও ইসলামকে এই দেশে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله بك رب العالمين بولن جي دشه كورونا عين دي جرى دش شلائي وي دشه كونو تنشون كونو چنتا كرم نتاك بنا وي دشه كونو كونر بها تاك بنا كونو چنتا ارباها تاك بنا كونو راجان ارباها تاك بنا কোন কিচ্ছুর ভয় থাকবে না কোন ধর্ষণের ভয় থাকবে না ঠিক কি না কোন কিচ্ছুর ভয় থাকবে না ওই দেশে একটা মাত্র ভয় সবার মনে থাকবে সেই ভয়টা কার আল্লাহ আল্লাহ তুমি জল্ল জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলা ভাষায় সাগরে যেথা ছিল প্রাণের ভয় সেথায় পেল সে আশ্রয় যেথা ছিল প্রাণের ভয় সেথায় পেল সে আশ্রয় তুমি দুশ্মনের হাতে তার বাঁচাইলা প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ কর তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান এখন মোনাজাত হবে সকলে মোনাজাতে অংশগ্রহণ করি আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে জোরে বলি আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين مهيان قريان شربو شكتي مان شانتي داتا مكتي داتا دو جهان رمالي دو جهان رباطشا أمرك أنغال ফকির ভিখারি আসামি পাপি নফরমান নাকান্দান তোমার সেই দরবারে হাত উত্তোলন করলাম গো মাওলা আমাদের সকলের জিন্দিগির গুনাহ কথাগুলি তুমি মাফ করে দাও দোগাছি বাজার বণিক সমিতির উদ্যোগে
আজকে যে এই মাহফিল, এই মাহফিল থেকে আমরা যত কিছু শিক্ষা নিলাম তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, যারা যারা এই মাহফিলে কষ্ট করে আমার সভাপতি আলতা হোসেন খান সহ যারা শ্রম দিয়ে কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলটাকে পরিচালনা করলো, মানুষগুলো বসার ব্যবস্থা করলো, মাইকের ব্যবস্থা করলো, আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যতে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। দিনের জন্য যেইভাবে আপনি এদেরকে কবুল করেছেন বেশি বেশি অন্যদের সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, অনেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা নিজের পকেট থেকে যতটুকু যতটুকু নিজের পকেট থেকে পেরেছে আল্লাহ দান করেছে নিজের সাধ্য মতো। আয় আল্লাহ সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পর্দারালে আবার অসংখ্য মা বোনেরা আজকে আলোচনা শুনেছে, আয় আল্লাহ আমার মা বন্ধুর গুলোকে পর্দাশীল বানান, নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমার মা বোন গুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহ সকলকে আপনি বানায় দেন। আয় আল্লাহ এলাকার জমিনের নিচে, এই বাংলার জমিনের নিচে, বিশ্বের জমিনের নিচে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে শুরু করে যত মুমিনগণ, সাহাবে আজমগণ, যত তাবে তাবেইন, ইমামে মুস্তাহিদিন, সালফে সালেহীন, বুজুর্গণ এদিন, যত মুসলিমিন মুসলিমাত, মুমিন মুমিনাত, যত নর নারী মাশরিক হতে মাগরিব পর্যন্ত যত মুমিনাত শহীদ হয়ে গেছে, আল্লাহ সকলের কবরে আল্লাহ আপনি আজকে মাহফিলের সওয়াবটুকু পৌঁছে দেন। আমি নুরুল ইসলাম বিক্রমপুরি, এতগুলো মানুষকে আল্লাহ কি দিয়া বিদায় দিব, সবাই আপনার কাছে হাত পেতে বসে আছে, আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, সকলের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সব আল্লাহ আপনি দান করে দিয়ে। আয় আল্লাহ যাদের সন্তানাদি পড়াশোনা করে জিহান বাড়ায় দেন, যাদের সন্তান অবাধ্য কথা শুনে না তাদের সন্তানগুলোকে আপনি মা বাবার বাধ্য করে দেন। অনেকে করোনার ভিতরে ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, মানুষের কাছে বলতে পারে না, আল্লাহ আপনি তো তাদের মনের কষ্টগুলো জানেন, ব্যথাগুলো জানেন, সকলের ঋণ আল্লাহ পরিশোধ করে দেন। যাদের ইমানের জোর নাই, ইমান দুর্বল, ইমান শক্ত করে দেন। আল্লাহ সারা বিশ্বের ভিতর কত মানুষ আজকে নির্যাতিত নিপীড়িত, মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের জানমালের উপর অত্যাচার, মুসলমানদেরকে মারতে মারতে কত মুসলমান মেরে ফেললো, ওই সকল নাস্তিক, ওই সকল শয়তান, কট্টরপন্থী, আয় আল্লাহ ওই সকল ইসলাম বিরোধী, এদেরকে আল্লাহ হেদায়েত দেন। হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদের মতো আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আর একটা শেষ আর্জি, আর কোনো আর্জি করবো না, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কষ্ট বলা যায় না, ওই মা ওই বাবাকে জান্নাত দিয়ে দেন, মা বাবার কবর রাজাবকে মাফ করে দেন, ভাই বোন আত্মীয় স্বজন ভাই মুরব্বী পাড়া প্রতিবেশী যারা দুনিয়াতে নাই সকলের কবর রাজাবকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আরেকটা শেষ আশা, একবার আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা নিয়ে যাবে, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, জিন্দগিতে একবার বসার বক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে দিয়ে, আর যদি নসিবে না থাকে একদিন ঘুমের ঘরে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আকাই নান্দার মদিনা কা তাজেদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়ে দিয়ে, আর মওতের সময় প্রত্যেকটা মুমিনের জীবনে জারি করে দিয়ে না, ওয়াজা আল আখরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল صلى الله عليه وسلم.